বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা বাড়ানোর জন্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে অনুরোধ করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এমন অনুরোধ করেন। ট্রুডো এ সময় বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন। গত 24 সেপ্টেম্বর মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সংক্ষিপ্ত এ বৈঠকে দুই নেতা বাংলাদেশ কানাডা সম্পর্ক আরও সুদৃঢ় করার উপায়, জনসাধারণের স্বাধীনতা আরও বিস্তৃত করা, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং বাংলাদেশের যুব সমাজকে সহায়তা করার বিষয়ে আলোচনা করেন। এ সময় অধ্যাপক ইউনুস কানাডার প্রধানমন্ত্রীর হাতে দ্য আর্ট অব ট্রাম্প নামে একটি শিল্পকলা বই উপহার দেন, যেখানে বাংলাদেশের বিপ্লব চলাকালীন এবং পরবর্তী সময়ে শিক্ষার্থী ও তরুণদের আঁকা বর্ণিল গ্রাফিতি স্থান পেয়েছে। প্রধানমন্ত্রী ট্রুডো অধ্যাপক ইউনুসের নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন। শেখ হাসিনার নেতৃত্বে আগের শাসন ব্যবস্থায় দেশের প্রতিষ্ঠানগুলো কিভাবে ধ্বংস করেছিল বৈঠকে ডক্টর ইউনুস তা তুলে ধরেন। তিনি বাংলাদেশের প্রতি কানাডার বন্ধুত্ব এবং অন্তর্বর্তী সরকারের প্রতি কানাডা সরকারের সমর্থনের জন্য প্রশংসা করেন। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আরও ভিসা প্রদানের জন্য কানাডার প্রধানমন্ত্রীকে তিনি অনুরোধ করেন। এদিকে রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক হয়েছে। নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে মিয়ানমার বিষয়ে জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন UNHCR এর হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিলিনা জর্জিয়েভা এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিরও সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার নেতৃত্বাধীন সরকারের প্রতি মার্কিন সরকারের পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। জাতিসংঘের 79তম সাধারণ অধিবেশনে যোগদানকালে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠকে এমনটি জানিয়েছেন জো বাইডেন। এ সময় ডক্টর ইউনুস তাকে অবহিত করেন কিভাবে শিক্ষার্থীরা বিগত সরকারের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং বাংলাদেশকে পুনর্গঠনে এমন সুযোগ তৈরি করতে তাদের অনেকে জীবন উৎসর্গ করেছিলেন। তিনি জোর দিয়ে বলেন তার সরকারকে অবশ্যই দেশ পুনর্গঠনে সফল হতে হবে এবং এতে মার্কিন সহযোগিতার প্রয়োজন হবে। এ সময় ডক্টর ইউনুসকে বাইডেন প্রশাসন পূর্ণ সমর্থনের আশ্বাস প্রদান করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে ডক্টর ইউনুসের। এর পাশাপাশি তার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সহ নেদারল্যান্ডস, নেপালের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে। জাতিসংঘের বাংলাদেশ মিশন এবং জাতিসংঘ সচিবালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে। প্রসঙ্গত আগামী 27 সেপ্টেম্বর সকালে ডক্টর ইউনুস সাধারণ অধিবেশনে বক্তব্য উপস্থাপন করবেন বলে জাতিসংঘ সচিবালয় সূত্রে জানা গেছে। এদিন রাতের ফ্লাইটেই তিনি ঢাকার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন। উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনে যোগ দিতে ডক্টর ইউনুস গত 23 সেপ্টেম্বর সোমবার নিউ ইয়র্কে পৌঁছান। জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে জাতিসংঘ সাধারণ অধিবেশনের কর্মসূচি শুরু করেন। সংবর্ধনায় তিনি বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়াও তিনি জাতিসংঘ সাধারণ অধিবেশনের উদ্বোধনী অধিবেশনে যোগদান করেন। পরে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ অনেক শীর্ষ নেতাদের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন।